বাপ ছেলের কি অবস্থা দেখুন, ঝগড়াই লেগে যাওয়ার মতো। এই যে তিন বোন, মানে তিন বোন একটা জিনিস দেখে, এরা তিন বোন আসলো না এখানে, এরা তিন মেম মেম। এই তোমার, তুমি যে একটা কাম করে ফিরে গেছো, দেখে যাও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। হাঁপুরটা নিচ্ছ কেন? ওটা নিয়ে খাই ফেললো, খাওয়াই দিস না একটা, ওটা নিয়ে খাই ফেললো। আবদে লস থাকতে চায় না। আর এই যেদিকে সকালবেলা রান্না চলতেছে, নাস্তা, সবাই খুকিরে খুব পছন্দ করে রান্নাঘরের মধ্যে রান্না, বুঝলে খুকি, যে খুকি ভাবি থাকলে রান্নাঘরটা ভরা ভরা লাগে। তুমি কি এত মোটা রান্নাঘর ভরা ভরা লাগে? তাও তো ঠিক, দেখেন না কত থালা বাসন আশেপাশে খুকির। কি রান্না করছো এটা দেখি? তোমরা তো বউ ভাত নাকি বলো? আমরা তো বলি খিচুড়ি। হ্যাঁ, তোমরা বউ ভাত বলো, আমরা বলি খিচুড়ি। আর এই যে ইলিশ মাছ, মানে এই সময় আসলে ইলিশ মাছ শ্বশুরবাড়ি থাকবে, কমন ডালের মতো। ডিম হয় না এটার মাছে? এখন তো সব মাছের ডিম হওয়ার কথা। এই যে মিম সকালবেলা হয়েছে কালার, তাহলে কেমনে কালার, চা চায়ের কালার কেমনে বানাইতে হয় শিখছো? এই যে হ্যাঁ, খাঁটি গরুর দুধ, যে পাউডার দুধ হলে এত ইয়ে থাকতো না। এই যে তিন বোন, মানে তিন বোন এক জায়গায় হইলে সব সময় মনে হয় যে যমজ এরা, কিন্তু এরা যমজ না, এরা যমজ না, কিন্তু থাকে যমজের মতো। হ্যাঁ, ওই যে দুটা বেবি, ওই দেখো দুটা বেবি, তিনটা বেবি, ওই দেখো তিনটা বেবি, ওই যে কত স্লো মোশন আসতে, ঠাডা এবার কেমন ভাষা দেখ। এরা গল্প করতেছে, মনে হয় পার্সোনাল গল্প, আমি আর ভেজাল না করি। একটা জিনিস দেখে, এরা তিন বোন আসলো না এখানে, এরা তিন বোনে তিনটা ডিম পারছে, দেখেন। এই তিনটা বোন, এই মেম মেম, এই তোমার, তুমি যে একটা কাম করে ফিরে গেছো, দেখে যাও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, এদিকে তাড়াতাড়ি আসো। এই যে সকাল সকাল তোমরা তিন বোনে যে তিনটা ডিম পারছো, এনে ডিম তিনটা পরিষ্কার করবো কেডা? দেখেন তাদের ডিম পরিষ্কার করো, যাও মিম মধ্যেটা নিব, কোনাটা নিতাস দিয়ে দুষ্টামি করলাম। এটা হলো সবাই সবার এটা দুষ্টামি করলাম। এটা হলো মিজানদের হাঁস হলো প্রতিদিন একটা করে ডিম পারে, কালকে বলতেছে যে ভাইয়া হাঁসের ডিম খাবেননি, তাই বলছি হ্যাঁ। সাবিনা আবার বলতেছে যে আমু খামু,
হ্যাঁ সে ডিম আমরা কালকে আর খাই নাই, এখন খাবো। এই দেন বড় বোন এলো, যা হয় ছোট বোনটা শুধু তারটা পরিষ্কার করে থেকে গেল, বড় বোন দেন বাকি দুটা সবই পরিষ্কার করলো। এই হলো বড় বোন। যাও তোমার নানির কাছে দিয়া কাউকে যে সিদ্ধ করতে। পানিটা ফেলে দাও, পানি ফেলে দিয়ে ভালো পানিতে ধুয়ে দাও। এই ডিম কিন্তু আবদিয়া ভাগবো হইব, কিন্তু আবদিয়ার কিন্তু আমরা দিমু না, কারণ আবদিয়া হলো নাম হলো আনিস। আনিস টু, আনিস ফটোটা বড় হয়ে গেছে গা। এই মরিয়ম, মরিয়ম, এই মরিয়ম, কল পারে পানিটা ফেলাই দাও। এই তোমরা দুজন পানি দিয়ে খেলতেছো কেন সকালবেলা কইরা? পানি দিয়ে খেলে না, পানি দিয়ে বাচ্চাদের যে এটাও যাইব, ওটা ওটা দেখে দেখে এটাও যাইব নে। হ্যাঁ ডিম নিয়ে বিপদে। এই যে সাবান পিছনে আছে, আমার শ্বশুর আর হলো মিজান, কি সুন্দর এখন সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দিব না। এত বড় তো পড়ে যেতে যাইব, সাবি না হলো কলের পানি খাইতে পারে না, এটা মানে নাকি লাগে, গন্ধ লাগে কিনা কিনা। আবদিয়া আপুকে ডাই কেন বলো যে পানি দিয়ে খেলে না, যাও আবদিয়া যাও। তো এই যে সেই হাঁসের ডিম, হ্যাঁ এই যে হাঁসের ডিমটা একদম এর সাথে মানে আপনার এই মাঝে মাঝে কিছু কমন জিনিস আমি হলো ভুলা যাই, বাটির সাথে মিশে গেছে। দেখো মা সাদা বাটিতে সাদা ডিম, তুমি খাবে? মিল মিল, হ্যাঁ আমার মা বলতেছে মিল মিল, হ্যাঁ মিল মিল। এই যে নাস্তা শুরু হয়ে গেছে, রান্না শেষ, নাস্তা শুরু। কি কি মাছ ভাজি, তারপর এটা কিসের ভর্তা? মাছ ভর্তা। তানা চলে আসছে ভার্সিটি থেকে। আবু তোমার স্কুলের নাম কি? ও গুড, সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো এবার? তুমি কোন ক্লাসে এবার? নার্সারিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন মেয়ে। খাই নাস্তা করে গেছিলা? নাস্তা করে গেছিলা? কি খাইছিলা? হ্যাঁ কি খাইছিলা? আচ্ছা এসা খিচুড়ি খাও। কি কয়? এই যে আমার শাশুড়ি হলো সকালে নাস্তা তৈরি করার পর দুপুরে নাস্তা, দুপুরে রান্না কি খাওয়াবো এই টেনশনে পড়ে গেছে, মাথায় হাত দিয়ে বয়ে দিচ্ছে না মা। জামাইরে দুপুরে কি খাওয়াবো, সকালে তো খাওয়াইলাম ইলিশ মাছ, না ইলিশ মাছ আর খাইতে ইচ্ছা করে না। আর মা আর কি মাছ পাওয়া যায় না নদীতে, ছোট মাছ টাছ এমনি না, এই যারা ইলিশ জালে যায় ওগুলো জালে বাঁধে না। না আর খুকি হলো, এটা কার মোবাইল? মিম বলছে এবার বাজার করে খাওয়াতে পারবো না ভাইয়া, যা আছে সেটা দিয়ে খেয়ে চলে যাবেন, কোনো সাউন্ড হবে না, কোনো সাউন্ড হবে, কোনো সাউন্ড হবে না। হ্যাঁ তা আমি কইছি আচ্ছা ঠিক আছে, তোমরা খুশি তো আমি খুশি। আসলে যে অনেক রোদ পড়ছে, কিন্তু আজকে আবহাওয়াতে আজকে বলছিল যে চাঁদপুর শরীয়তপুর এদিকে ঝড় হবে, এই উপকূলে একটা নিম্নচাপ, উল্টা আবহাওয়া। বাংলাদেশের আবহাওয়া সংবাদও যা কয়, মানে কমেডি মনে আবহাওয়া অফিসে বেশি হয়। আর খুকি হইল সেই সকাল থেকে এক নাগারে কাজই করে যাইতেছে, যাক আল্লাহ ওরে হায়াত দিক, খাওয়াইতেছে রান্না বান্না করে। আর ওই যে বাচ্চা, একটা বাচ্চা হইলো খালি গায়ে, ঠিক আছে ওই বাচ্চাটা আবার লিডার এদের, যাও ওকে 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 আগে পাঠিয়ে দাও।
এই যে দেখেন তোমরা কি করতেছো তাবিয়া এখানে আয়শা এই যে মারে মারে ওদের লিডার হলো মরিয়ম এই তোমাদের লিডার কি মরিয়ম এই দেখেন সবাইকে একটা একটা করে চকলেট এনে দিতেছে মরিয়ম এই যে ওইটা নেবে তাবিয়াটাই নেবে মানে দিয়ে দাও মা আব্দে ছোট আব্দেকে ওই ছোটটা দাও হ্যাঁ এই যে একটু আগে টাকা দিয়ে তোমাকে কিনে দিছে যাই হোক এরা হলো নেক্সট জেনারেশন হ্যাঁ এই গ্রুপটা আবার বড় হবে আমরা বুড়া হয়ে যাব তখন একদম বুড়া হয়ে যাব এখনই তো হয়ে গেছি বুড়া তখন আরও বুড়া হয়ে যাব যা না ওই যে আপুকে বলো না বা আপুকে বলো তুমি আপু আছে না আপুকে বলো তো এভাবে আসলে মানুষের মানে এক যুগের পর এক যুগ মানুষে চলে যায় কে কি হ্যাঁ নকশা পড়ছে কি এর এক লাখ লিখতে দেখ কি নকশা পড়ছে ঘরে বসে ও আচ্ছা জমি কাগজপত্র ও আচ্ছা ভালো অবসরে বসে আছে কাগজপত্র দেখতেছে ভালো তোমরা কই গেছিলে তখন আচ্ছা ওই যে তোমার মামিমাকে হেল্প করো রান্নাতে তোমরা তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ